হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার গরুকে আমি খেতে দিছি, তো গরুরা কিন্তু খাচ্ছে ঘাস। ও না, খ্যার খাচ্ছে, তো খাক, সমস্যা নাই। দেখেন হ্যাঁকা ব্যাকা হয়ে সকলেই কিন্তু খাচ্ছে। আসলে গোয়াল বড় কিন্তু গরু কম আছে, এই কারণে আর কি এরকম হ্যাঁকা ব্যাকা হয়ে আছে। তো যেখানে দুই গরু চিপকে লাগা আছে ওইখানে দুই গরু পালা যাবে। এই সাইডে একটা গরু মনে করেন যে জায়গা ফাঁকা আছে, সেখানে আরেকটা গরু আমি তুলতে পারবো। তো গরু পালনের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে অনেক টাকা খরচ করে গোয়াল তৈরি করে করে শেষে গরুই কিনতে পারে না। আবার অনেকে আছে যে গরু কেনার টাকা থাকে কিন্তু গোয়াল বানানোর টাকা থাকে না, হয়তো গরু কিনে নিয়ে আসে তারপর গরুকে রাখার জন্য ভালো একটা জায়গা পায় না, খুঁজে। তো আমি বলবো যে যদি অল্প পুঁজি থাকে তাহলে সর্বপ্রথম অল্প খরচের মধ্যে একটা ছোটখাটো ঘর নির্মাণ করে, তারপরে অল্প খরচের মধ্যে একটা গরু কিনে, তারপর সেটাকে লালন পালন করে সেটাকে বিক্রি করে দিয়ে আস্তে আস্তে সেখান থেকে মানে লাভ করতে 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 একটা সময় বড় পর্যায়ে চলে যাওয়ার চেষ্টা করবেন সকলে। আর মোটামুটি এই গরুর ছাগলের খামারে লস লাভ দুইটাই আছে। আমি কিন্তু মোটামুটি শুরু থেকে ভালোই লস করছি, লস করতে করতে এখন এই পর্যায়ে চলে আসছি। তো আপনারা তো জানেনই খুব ভালো করে যে আমার আগেকার যে শেডটা সেটা কি রকম ছিল। তো এর মধ্যে একটা ইন্ডিয়ান ভাই আছে যে শুধু আমাকে অপমান করে, আমার ভিডিওগুলো দেখে আর আমার অপমান করে। তো সমস্যা নাই ভাই, যত ইচ্ছা তত বেশি অপমান করেন, কতক্ষণ জেলে ইচ্ছে সেটা করেন, আমি কোনো রকমের মেনটেন করি না। ইন্ডিয়ার মানুষেরা অনেক বেশি বড় মনের হয়তো বোঝা লাগবে, ইন্ডিয়াতে আমাদের এক্স দেশনেত্রী প্রধানমন্ত্রী থাকে বলে কথা। যাই হোক, অন্য কথা না কই। তো বর্তমান সমাজে মানুষ মানুষে কেমনে পচাতে পারে এটা নিয়ে মানুষ মনে করেন বেশি ব্যস্ত থাকে। কেউ যখন কোনো কিছু শুরু করে তখন সেই জিনিসটাকে কেমনে থামান যায়, কিভাবে তাকে অপমান করা যায়, কিভাবে তাকে বোঝানো যায় যে না এটা করলে তুই ধ্বংস হবি, এটা মানুষেরা খুব ভালো পারে। তাই কারো কথাতে কিছু মনে করবেন না, আপনার মন যদি চায় যে আপনি এটা করতে পারবেন আপনি সর্বোচ্চ চেষ্টা করেন। যদি একবার সফলতা পারেন তাহলে অবশ্যই আপনার সফলতার গর্ব সকলের কাছে শেয়ার করতে পারবেন, আর যদি ধ্বংস হয়ে যান তো কারো কাছে শেয়ার করার কোনো প্রয়োজন নাই, সেটা মানুষেরা এমনি এমনি টের পাবে। আরও একটা কথা, সেটা হচ্ছে আপনি একটা ভালো কাজ করবেন সেটা কিন্তু এই জগতে কোনো ভালো মানুষ বেশি দিন মনে রাখবে না। একমাত্র এই ভালো কাজের কথাটা কিন্তু এই সৃষ্টিকর্তাই মনে রাখবে যে আপনি কবে কোন সময় কোন ভালো কাজটা করছিলেন। আর দ্বিতীয়ত, আপনি যদি একটা খারাপ কাজ করেন আপনি মরে গেলেও সেই খারাপ কথার চর্চাটা, সেই খারাপ কথার চর্চা হতেই থাকবে, এটা মানুষেরা খুব ভালো মনে রাখতে পারে। কিন্তু আবার এই সৃষ্টিকর্তা এই আপনার এই খারাপ কাজের কথাটা খুব সহজেই ভুলে যাবে যদি আপনি মাপ চান। এটাই হলো পার্থক্য। তাই চেষ্টা করবেন ভালো কিছু করার, দয়া করে খারাপ কিছু করবেন না। আর যদি দেখেন যে বিষয়টা আসলে অতিরিক্ত পর্যায়ে চলে গেছে যে না এটা আসলে ঠিক না, কারণ মানুষ এত বেশি সহ্য করতে পারে না, এটা হলো দশ কথার এক কথা। আপনাকে যদি কেউ 10 বার কামড় মারে আপনি তাকে 1 বার কামড় মারবেন, কথাটা এইরকম। আর এই গরুর সেক্টরে কিন্তু দালাল দিয়ে ভরা, কেনা থেকে শুরু করে বিক্রি করা পর্যন্ত কিন্তু দালাল দালাল আর দালাল। তাই অত সহজে কিন্তু এই গরুর সেক্টরে কিন্তু এটা লাভ করা সম্ভব হয় না। লাভ করতে গেলে সর্বপ্রথম আপনার গরু চিনতে হবে, কোন গরুর দাম কীরকম হতে পারে এই বিষয়ে ভালো একটা আইডিয়া থাকতে হবে, এবং সেই গরুটা কিনে নিয়ে আসার পরে তাকে কতটুকু কম খরচে লালন পালন করা যায় সেই বিষয়ে অবশ্যই আপনার ধারণা হতে হবে। কারণ আপনি কিনে নিয়ে এসে যদি তাকে যদি শুধু খাওয়ান আর খাওয়ান, যদি কিন্তু পরে দেখা গেল যে গরুর তেমন একটা বডি ওয়েট হলো না কিন্তু আপনি খাওয়াছেন অতিরিক্ত, তো এই জন্য গরু কিনে নিয়ে এসে আমি সবসময় একটা কথাই বলি যে কৃমিনাশক ইঞ্জেকশন কিংবা বোলাস, বোলাস মানে বোঝাচ্ছি হলো ট্যাবলেট, যে কোনো একটা জিনিস অবশ্যই প্রয়োগ করতেই হবে। যদি করতে পারেন তাহলে আমি মনে করি যে গরুর শরীর থেকে যখন কৃমি একদম বের হয়ে চলে যাবে তখন কিন্তু আশা করা যায় যে ভালো, মানে যা যা খাওয়াবেন সেটাই অসুবিধা লাগবে। দেখেন আমার 3টা ছাগল, আমি কী রকম এগুলোকে কিনে নিয়ে আসছিলাম,
যারা আমার ছাগলের ভিডিও আগে দেখছেন তারাই শুধু বলতে পারবেন যে এদের শরীরের অবস্থা কেমন ছিল, ধাক্কা দিলে পরে যাবে এমন অবস্থা। তো আমি কিন্তু এদেরকে দানাদার খাবারটা সাধারণত দিনে একবার দিয়ে থাকি, আর সকাল থেকে ঘাস খায় আর বা বিকালবেলা দানা খায়। আর এই যে গরু দেখেন, এটা হচ্ছে আমার সেই ল্যাম্পি রোগের গরুটা, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। খাবারের রুচি বলতে পারেন যে এই এখন আমার বাড়ির তিন গরুর মধ্যে সব থেকে বেশি মানে এর খাবারের রুচি, মানে এর যে তৈরি করা হয়েছে ওইভাবে, এর মনে করেন যে কৃমিনাশক ইঞ্জেকশন করা হয়েছে, ভিটামিন খাওয়ানো হয়েছে, আর বড় কথা বাসায় সেট আপ হয়ে গেছে। আর নতুন দুইটা একটু কমই খায়, খুব একটা যে বেশি খায় তা না, তবে আলহামদুলিল্লাহ যে একবারে যে অসুস্থ তা না, সুস্থ সবলই আছে। আর খুব দুষ্ট প্রকৃতির গরু আমার এটা, এটা মনে করেন এত প্রকারের দুষ্ট একটা গরু, এটা আমি মনে করেন যে ছাইরে রাখতে পারি না, আমার মনে করেন যে মাঝখানে রাখা হয়েছে। তারপরও এ মনে করেন ওই চারির ওপরে উঠে মনে করেন যে মানে বের হওয়ার চেষ্টা করে, তারপরও আমি মনে করেন যে এটা আটকায় রাখছি কোনো মতো। আর এটা হলো সব থেকে ভদ্র একটা গরু, এরা আমি যেভাবে রাখবো এ ঠিক সেভাবে থাকবে। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।